অল্পের জন্য পারমাণবিক দুর্ঘটনা থেকে বিশ্ব রক্ষা পেয়েছে বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বৃহস্পতিবার জাপোরিঝিয়ার কাছে রাশিয়ার গোলা হামলায় সৃষ্ট অগ্নিকাণ্ডে পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের উপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হয়। এতে বিদ্যুৎ কেন্দ্রটি ইউক্রেনের জাতীয় পাওয়ার গ্রিড থেকে কিছুক্ষণের জন্য বিচ্ছিন্ন হয়ে পড়ে। বিদ্যুৎ কেন্দ্রটির ইতিহাসে এটি এ ধরনের প্রথম ঘটনা। এ সময় একটি তেজস্ক্রিয় বিপর্যয়ের আশঙ্কার মুখোমুখি হয় ইউরোপ। প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, সংযোগ বিচ্ছিন্ন হওয়ার পর ডিজেল জেনারেটরগুলো স্বয়ংক্রিয়ভাবে চালু না হলে এবং সেখানকার কর্মীরা সক্রিয় না হলে ইউরোপকে তেজস্ক্রিয় দুর্ঘটনায় পড়তে হতো। প্রায় প্রতিদিনই বিদ্যুৎ কেন্দ্রটির কাছাকাছি নতুন নতুন ঘটনা ঘটছে, তাই দ্রুত সেখানে আন্তর্জাতিক মিশনের নেতৃত্ব চায় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা।